পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে স্টেশনের গরিব ও দুস্থ মানুষদের দুপুরের খাবার তুলে দিলেন দুবে পরিবার। উল্লেখ্য, গত বছর এই পরিবারের এক সদস্য প্রয়াত হন। তার এক বছর পূর্তি উপলক্ষে এদিন বর্ধমান স্টেশন চত্বরের গরিব ও অসহায় মানুষদের খাবার তুলে দেওয়া হয়। এদিন প্রায় 700 জনকে দুপুরের খাবার দেওয়া হয়। এদিন খাবার পেয়ে খুশি অসহায় গরিব ও দুস্থ মানুষ। ২০২১ মই মে এই পে ইনকা দেহান্ত হুয়া থা নিমোনিয়া সে আর আজ এক সাল হুয়া হ্যা তো উনকা ভাবপূর্ণ হামলোগ শ্রদ্ধাঞ্জলি কর রহে হ্যাঁ আর গরিব লোগো কে লিয়ে জো ভি হামলোগ সে বন পড়া হ্যায় খানা পিনা জো ভি ব্যবস্থা কিয়ে হ্যায় ও সভি কো খিলা রহে হ্যায় আর হামলোগ চাহতে হ্যায় কি হর কোই জো ভি ঘর মে কিসি কা কুছ এসা হোতা হ্যায় তো কম সে কম বড়ে লোগো কো তো সব কোই দেখতা হ্যায় গরিবো কো দেখা যায় হ্যায় না হামারা আজ কা এই উদ্দেশ্য হ্যায় আর হামারে এ পুরে পরিবার হ্যায় জো সভি গরিবো কে লিয়ে জুটে হুয়ে হ্যায় और अपने भावपूर्ण से अपना काम धंधा छोड़ के सभी लोग गरीब का सेवा में लगे हुए हैं। ये मेरी छोटी बेटी है ना। कितने गरीब को खाने का? मैक्सिमम 700। हाँ, क्या-क्या है खाने? खाने में आपको राधा बल्लभी है, आलू पटल का सब्जी है, चना दाल का तड़का है, दही है और बूंदिया है और दही है, चटनी है, ये सारा आइटम हम लोगों ने किया है। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।